রথযাত্রার আগে অবাক করা কাণ্ড, সামনে রবিবার শুভ রথযাত্রা। কোনো রকম কাঠামো ছাড়াই চাঁদানা এবং চা পাতা দিয়ে জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী অমিতা উদাস। টেবিলের উপরে ছড়িয়ে রয়েছে চায়ের দানা এবং চায়ের পাতা। থার্মোকলের বোর্ডের ওপর লাগানো রয়েছে চা পাতা দিয়ে তৈরি করা জগন্নাথ দেবের মূর্তি। জগন্নাথ দেবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শন করার জন্যই এমন কাজ করেছেন অমিতাবু। বাঁকুড়ার রামপুরের বাসিন্দা অমিতাবু দাস বলেন, মূর্তির ভেতরে নেই কোনো কাঠামো, চা এবং আঠা দিয়েই তৈরি হয়েছে প্রভু জগন্নাথ দেব। মূর্তিটি উচ্চতায় 1 ফুটের মতো এবং ব্যবহার করা হয়েছে 800 গ্রাম চা দানা আর 1 কেজি চা পাতা। মূর্তিটি তৈরি করতে অমিতাবু দাসের সময় লেগেছে প্রায় 3 দিন। ছেলের এমন কাণ্ড দেখে বাবা তো অবাক। অমিতাবু দাসের বাবা সুজয় দাসও অবাক হয়েছেন চায়ের পাতা দিয়ে তৈরি করা জগন্নাথ দেবের মূর্তি দেখে। সামনেই রথযাত্রা এবং রথযাত্রাকে উপলক্ষ করে তৈরি করা হয়েছে এই মূর্তিটি। অমিতাবু দাসের বাবা সুজয় দাস একজন জনপ্রিয় চিত্রশিল্পী এবং ভাস্কর। তিনি জানান, এটা অমিতাবু বানিয়েছে, কোনো কাঠামো নেই, শুধুমাত্র চা দিয়েই বানানো হয়েছে। দেখি আমিও যদি কিছু একটা করতে পারি, আমার চিন্তা ভাবনা রয়েছে সাবান দিয়ে কিছু করার। আশা করি উল্টো রথের আগে কাজ সম্ভব হবে। মুখে করে ছবি আঁকা কিংবা চা পাতা দিয়ে জগন্নাথ দেব তৈরি করা ছাড়াও বর্তমানে রিক্সা চালকদের নিয়ে একটি প্রজেক্ট করছেন শিল্পী অমিতাবু দাস। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রিক্সা পরিষেবা। টোটো এবং আধুনিকতার যুগে সময় সাপেক্ষ রিক্সায় চাপতে চাইছেন না সাধারণ মানুষ। সে কারণে তাদের নিয়ে ছবি আঁকছেন তিনি, যাতে তারা ছবির মাধ্যমে মানুষের কাছে একটি বার্তা পৌঁছাতে পারে। ওর আসলে একটু চিন্তাধারাটা অন্যরকম, ও চাষে একটু নূতনত্বর মধ্যে যদি কিছু করা যায়, ওই জন্য আর কি ওই চা দিয়ে যা হোক করে অনেক মানে কষ্ট কষ্ট করে আর কি জিনিসটা খাড়া করেছে। মানে শুধু চা আর ওই ফেভিকল এইসব নানা রকম আঠা দিয়ে ওটা তৈরি করা। আমি একটা ভাবছি মডেল করব, হ্যাঁ, ওই সাবানের, ওই জগন্নাথ সুভদ্রা বলরামের উপরে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, বাঁকুড়া। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।